এই সাকিরা কিন্তু আদালতে সাক্ষী দিতে পেরেছে এবং তার জন্য আজকের এই রায় আমাদের বরগুনার মানুষ আজকে কলঙ্কমুক্ত হলো, বরগুনার মানুষ কলঙ্কমুক্ত হলো এবং বরগুনার মানুষ একতাবদ্ধ হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, সেই রায়ের মাধ্যমে সেটা আজকে প্রতিফলন হইল। রাব্বিয়াকন মোহাইমিন ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয়, টিকটক হৃদয়, তারপরে মোহাম্মদ হাসান, আয়েশা সিদ্দিকা মিন্নি, এদের কি হয়েছে? এদের ফাঁসি হয়েছে আর প্রত্যেককে 50,000 টাকা জরিমানা দেওয়া করা হয়েছে। আর বাকিদের কি? বাকি চারজন খালাস, নাম রেখেলেন, বারবার বলতে পারবো না, মোহাম্মদ মুসা খালাস, তারপরে রাফিউল ইসলাম রাব্বি খালাস, মোহাম্মদ সাগর খালাস, কামরুল ইসলাম সাইমন খালাস।